তো আমি সব কিছু মোটামুটি বের করে নিয়েছি, যা যা প্যাক করবো এটা আমার এটা নিয়ে যাচ্ছি। এটা আমাকে আম্মা এটা আমাকে দিয়ে মুখ দেখেছিল, দেখো। Hi everyone, welcome or welcome back to my channel, also welcome to a brand new day. Now it is 5:30 almost. এত সকাল সকাল উঠেছি তার একটাই কারণ, ইটস গোনা বি আ ভেরি হেক্টিক ডে। আজকে অনেক কিছু জিনিস আছে, তো সেগুলোকে ঠিকঠাক করে যদি আমাকে কমপ্লিট করতে হয়, তার জন্য আমাকে দেখো 5:30টাতেও এত গাড়ি যাচ্ছে, মানে সেগুলোকে যদি আমাকে ঠিকঠাক করে কমপ্লিট করতে হয়, তার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। তো সেই জন্য আমি উঠেছি আজকে এত সকাল সকাল, যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি, একটুখানি পড়াশোনাও করে নেবো, যা যা হতে চলেছে তোমরা আজকে ব্লগে দেখতে পারবে। সো স্টে টিউন ফর দ্যাট। চলো আপাতত ফ্রেশ হই, নাহলে আমারই এবার ঘুমিয়ে পড়বো মনে হচ্ছে। পুরো বাড়ি অন্ধকার দেখতে পাচ্ছি, সবাই ঘুমাচ্ছে। তো ঠিক আছে, আমি উঠে যাচ্ছি, আমার সাথে যে আমার পাখিগুলো উঠে গেছে, চলো ফ্রেশ হয়ে নিই আমরা। ওয়েল, গরমকাল হলেও আমাদের স্কিনের কিন্তু হাইড্রেশনের দরকার প্রচণ্ড হয়, কারণ আমরা প্রচণ্ড ঘামি এই সময়। তো অয়েলি স্কিনের পিপলরা ভাবে কি অনেক সময় একদম ময়শ্চারাইজার স্কিপ করে যাবো, কিন্তু একদমই সেটা তোমরা করো না, তাহলে স্কিন আরও বেশি অয়েলি হয়ে যায়। তো হালকা কিছু লাগাতে পারো, যেমন আমি এখন সকালবেলা এই ফেস মিস্টটা অ্যাপ্লাই করছি, কারণ এটা খুব তাড়াতাড়ি ডেট এক্সপায়ার হয়ে যাবে, তো এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। সকাল 5:30টার সময় কি স্কিন কেয়ার করবো, তাই না? ঘুমে ঢুলছি অলরেডি, তবু অতটা ঘুম আর পাচ্ছে না। পিম্পলসটার মধ্যে একটা মলম লাগাবো, ওই মলমটা খুব কাজ করে, তবে বাড়িতে থাকতেও আমি ভুলে গেছিলাম। আজই যেহেতু এতটা বড় হয়ে বেরিয়েছে, তো আমার মনে হলো যে না আজকে লাগাই। তো নিচের ঘরে পড়তে বসে গেছি, আমি একটুখানি পড়ে নিই, ফ্যান চলছে তার জন্য একটুখানি আওয়াজ আসতে পারে, কিন্তু ফ্যান ছাড়া এখন আর আমি পারছি না ব্লগ করতে। সকাল থেকে চেষ্টা করেছি ফ্যান বন্ধ করে এতক্ষণ যা কিছু করার, বাট তাও 5:30 হলেও গরম লাগছে, বিশাল গরম লাগছে। যাই হোক, চলো আমি একটুখানি পড়ে নিই সকালবেলাটা, এখন 7:30 আমি ইজিলি পড়ে নিতে পারবো, সবাই তারপরে উঠবে। তো চলো তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। ওয়েল, সকালের পর আবার এখন ব্লগটা কন্টিনিউ করছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট 10:45, দেখতে পাচ্ছ আই হোপ। সকাল থেকে আজ একটুখানি কাজ ছিল, ব্যাগ গোছানো এখনও হয়নি, কিছু কিছু জিনিস বের করে রেখেছি, নিচে গিয়ে তোমাদের সবটা দেখিয়ে দেবো। আজকে যেহেতু সরিতা মাসি আসেন, একটুখানি কাজগুলো বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো মোটামুটি আমি সব কিছু হয়ে গেছে আমার কাজ, এখন শুধু পুজোটা দেবো। সকালবেলা এসে আমি এখানে ফুল টুল সব তুলে রেখে গেছিলাম, এই যে ফুল টুল তুলে ঘরটা মুছে টুছে গেছিলাম, সব কিছু কাজ এগিয়েই রয়েছে, জাস্ট 10-15 মিনিট লাগবে, পুজোটা দিয়ে নেবো, দে নিচে গিয়ে তোমাদের সাথে ফাইনাল ব্যাগ প্যাকিংটা আমি শেয়ার করছি, কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো দেখিয়ে দেবো। তো আমি সব কিছু মোটামুটি বের করে নিয়েছি, যা যা প্যাক করবো, এই যেটা আমার লাগেজ, এই যে এখন তো এটার মধ্যে সব কিছু ধরবো, এটা নতুন। চলো, আমি এখানে সব মেকআপ বের করে রেখেছি, ওখানে জামা কাপড় বের করে রেখেছি, ওখানে জুয়েলারি বের করে রেখেছি, সব এদিক ওদিক হয়ে রয়েছে। আমি সব কিছু একবার তোমাদের দেখিয়ে নিয়ে দেন আমি স্টার্ট করছি প্যাকিংটা। ওকে, লেট স্টার্ট উইথ দ্য মেকআপ ফার্স্ট। এখানে আমি যা যা আমার লাগবে সেগুলো সব কিছু বের করে রেখে দিয়েছি, এটা আমি এবার পাউচে ভরে নেবো, কী কী আছে একবার চলো দেখিয়ে দিই তোমাদের। ওকে, সবার ফার্স্ট এখানে আমি নিয়েছি হচ্ছে স্কিন কেয়ার থেকে স্টার্ট করছি, ফেস ওয়াশ রয়েছে, দেন রয়েছে একটা ফেস প্যাক, এটা হচ্ছে ট্যান রিমুভালের একটা ফেস প্যাক, ময়শ্চারাইজার রয়েছে, সানস্ক্রিন রয়েছে, একটা ছোটো লিপ বাম আছে, আমার সিরাম রয়েছে, এটার মধ্যে আমি অল্প করে শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু আছে, আর এটা যেহেতু পিম্পলস প্যাচ রয়েছে একটা, এটা সিরাম, হেয়ার সিরাম, আর এটা হচ্ছে একটা ফেস মিস্ট, রোলনটা নিতে ভুলে গেছি, নিয়ে নেবো। এই গেলে স্কিন কেয়ারের পোর্শন, দেন এখানে মেকআপ রয়েছে, এটা হচ্ছে প্রাইমার, ফাউন্ডেশন দুটো সে মিক্স করে লাগাই, ফেস অয়েল দিয়ে ফাউন্ডেশন লাগাই, এটা হচ্ছে সেটিং স্প্রে, অ্যান্ড এই পোর্শনটা আমি দেখাচ্ছি চলো। অ্যান্ড এখানে সব আই মেকআপের জিনিস রয়েছে, যেমন এখানে একটা এমনি শার্পনার নিয়েছি যদি লাগে, হাইলাইটার, এখানে কিছু লিপ শেডস রয়েছে, এগুলো এই রেড লিপস্টিক দুটো নিয়েছি, লিপ লাইনার নিয়েছি, আর এখানে নিউট শেড নিয়েছি, নিউট ছাড়া আমি একদমই চলতে পারি না, নিউট শেড ছাড়া সেটাই রয়েছে। এখানে একটা বড় আই প্যালেট রয়েছে, একটা ছোটো আই প্যালেট রয়েছে, দুটোই নিয়ে যাচ্ছি, কারণ বিয়েবাড়িতে একটু হয়তো রাতের বেলা আমি স্মোকি আই করতে পারি, তো সেটার জন্য আমার এই প্যালেটটা লাগবে। আচ্ছা, এখানে একটা ব্রঞ্জার, একটা ব্লাশ, এটা হচ্ছে লুজ পাউডার, টিপের পাতা আছে কিছু, ঠিক আছে, কালারিং আর ব্ল্যাক, আর একটা বিউটি ব্লেন্ডার। এই গেল হচ্ছে স্কিন কেয়ার আর মেকআপের পোর্শন। We'll be right back.
ওয়েল স্কিন কেয়ারটা আমি পাউচের মধ্যে ঢোকাতে পারিনি, তো এগুলো আমার বাইরেই থাক যেহেতু বড় বড় কৌটো, তো আর এগুলো আমি চাই না ছোটো বড় কৌটোয় নিয়ে যেতে। বেসিক্যালি ময়শ্চারাইজার এগুলো না খুব নষ্ট হয়, অন্য কৌটো থেকে অন্য কৌটো ট্রান্সফার করতে গেলে গায়ে লেগে অনেকটা নষ্ট হয়, তো আমি এগুলো করতে চাই না। তো এখানে আমি আমার মোটামুটি মেকআপের বেসের সব কিছু নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমার সব দেখলেই তোমরা যে লিপস্টিক, তারপরে কাজল, আইলাইনার, এগুলো সব ব্রাশ, এগুলো সব এটার মধ্যে নিয়েছি। ব্যাস তাহলে আমি শর্টেড এই মেকআপের প্রোডাক্টগুলো। ওয়েল, এবার আমি কী কী শাড়ি পরবো সেগুলো দেখি। এখানে সব কিছু বের করে নিচে আমি জাস্ট দুটো শাড়ি তোমাদের দেখিয়ে দেবো, আর বাকি ওগুলো পরে দেখাবো। এটা আমি গায়ে হলুদে পরবো বলে নিয়েছি। এটা উপরটা এরকম বেজ কালারের মধ্যে দিয়ে রয়েছে, আর ভিতরটা না পুরো মানে দেখানো যাচ্ছে না, এই যে ভিতরটা পুরো ঢাকায়, ঠিক আছে। এই একটা শাড়ি নিয়েছি, আর এই একটা বেনারসি নিয়েছি হোয়াইটের উপরে রানি দিয়ে কাজ করা। তো এটার সাথে আমি গোল্ড জুয়েলারি পরবো, আর এইটার সাথে আমি হয়তো অক্সিডাইজ করবো। তো এইটা আমার এখন অব্দি জুয়েলারি মানে কী পরবো ভেবে উঠিনি, এইটা এখন আমি বাঁচবো। আর এইটা চলো আমি যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার সাথে যেগুলো পাবে। তো এই হচ্ছে আমার মোটামুটি জামা কাপড়। এই যে দুটো শাড়ি এখানে দেখতে পাচ্ছ, এখানে আরেকটা আমি এক্সট্রা সেট নিয়েছি, হয়তো এটা পরে ফিরবো, টিটুর পাঞ্জাবি নিয়ে যাব। এখানে ঘরে পরার কিছু জামা কাপড় রয়েছে, স্ট্রেটনারটা ক্যারি করব, এখানে আমার মেডিসিন রয়েছে, আর দুটো এখানে ব্যাগ বের করেছি। কোনটা ভালো লাগবে এখন অবধি বুঝতে পারছি না, কনফিউজ হয়ে রয়েছি দুটো ব্যাগের মধ্যে, যে কোনো একটা ব্যাগ নিয়ে যাবো। এবার আর দেরি না করে চলো ব্যাগ গোছাতে স্টার্ট করে দিই। মোটামুটি তোমাদের সবই দেখিয়ে ফেলেছি, আর এই যেখানে আমি আমার জুয়েলারি বের করে রেখেছি, এটা হয়তো আমি পড়তে পারি, নিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। আর এর মধ্যে আমি আমার সব গয়নাগাটি বের করে রেখেছি, এর মধ্যে সব গোল্ড জুয়েলারি যেগুলো আছে সেগুলো। এই টিকলিটা নিয়ে যাচ্ছি, এটা আমাকে আম্মা এটা আমাকে দিয়ে মুখ দেখেছিল, দেখো খুব সুন্দর এটা, এটা নিয়ে যাচ্ছি, এটা পরবো। যাই হোক চলো, এবার আর কথা নয়, এবার গোছাই, নাহলে আমি আর আজকে বেরোতে পারবো না। ওয়েল, এই জাস্ট গোছাতে বসে আমার মনে পড়লো এই যে সুটকেসটা আমি অলরেডি খুলেছি গোছাবো বলে, সব কিছু নিয়েও বসলাম, তোমাদের বললাম এই জাস্ট গোছাবো নাহলে দেরি হয়ে যাচ্ছে। তারপরে মনে পড়লো হলুদ শাড়িটার সাথে কী পরবো, সেটা তো গয়নাই বের করিনি, তো ওটা ছাড়াই আমি চলে এলাম। তো এখন না গোছাতাম, একবার আমাকে অ্যাঙ্গেলটা একটু ফিক্সড করে দিই, তো ওটা ছাড়াই আমি চলে এলাম। যাই হোক চলো, মনে পড়েছে তো ওটা তো নিয়ে নিই, কিন্তু পরবো এখন তো বুঝতে পারছি না। আমার একটা অলরেডি হার অর্ডার করা আছে, সেটা যদি আমি পেয়ে যাই তাহলে তখনই পরবো, কিন্তু ওটা পরে আমার গরম লাগতে পারে, বিকজ ওটা চোকার খুব সুন্দর, যদি ওটা চলে আসে না হয়তো আর গরমটা কম থাকে তাহলে ওটাই পরবো, আর নাহলে এখান থেকে কিছু একটা বেছে নিতে হবে। এর মধ্যে মোটামুটি আমার সব লং হারই থাকে, আমি একটুখানি তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না কি পরবো সত্যি কথা বলতে, এই হারটাও পরা হতে পারে, প্রচণ্ড কনফিউজ। হাড়ের বেলায় আমি একদম বুঝতে পারি না কী করবো, এই যে দেখো এই হাড়টা পরে দিতে পারি, তাই না? এই একটা অপশান আছে, রাইট, এই হাড়টা পরতে পারি। সকালের জন্য কি বেশি বেশি হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছি না, আই থিঙ্ক এইটা নিয়ে যাই, এটা একটু ডিনার হিসেবে বেশি হয়ে যাচ্ছে, এটা নিয়ে যাই। আর যেটা আসবে দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো লাগছে সেই বুঝে পড়বে। আমার কাছে খুব একটা আংটির অপশান নেই অক্সিডাইজের মধ্যে, হ্যান্ডমেডের একটা দুটো আছে, অক্সিডাইজের এই কথাই আছে, এই একটা আছে, এই একটা, আই থিঙ্ক এটা নিয়ে যাই, এইটা নিয়ে গেলাম। গুছিয়ে নিয়েছি ব্যাগ, আমি একদমই না এই কাজটা পারি না, খুব বাজে আমি ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে, আমার মাথা ব্যথা পুরো একদম ঘেটে যায়, কোথায় কী নেবো নেবো না, দেখলেও তোমরা একবার গোছাচ্ছি বের করছি আমি একদম বুঝতে পারি না, অতিরিক্ত স্টাফ নিই আমার কী যে করি আমি নিজে বুঝতে পারি না। যাই হোক, তো এখনও আমার কিছু জিনিস বাকি, আমাকে চার্জার নিতে হবে, পার্টস নিতে হবে, এই টুকটাক জিনিসের জন্য আমাকে নিশ্চয়ই একটা ছোটো ব্যাগ ক্যারি করতে হবে, কারণ ট্রলি থেকে বের করে করে তো আমি নিশ্চয়ই টিকিট কাটবো না, তো কিছু একটা জিনিস নিতে হবে, আবার আরেকটা ব্যাগ, ট্রলিটা অলরেডি অনেক ভারী হয়ে গেছে, একটু একটু করতে তাই মেছিলাম, তো এই কটা জিনিস ভরার পর দেখছি ট্রলিটা বিশাল ভারী হয়ে গেছে। আর দুটো শাড়ি নিয়েছি,
ঘরে পরা দুটো জামা নিয়েছি, টিটুর একটা ড্রেস নিয়েছি, একটা ঘরে পরার নিয়েছি, এই তো নিয়েছি ভাই। তাহলে এত ভারী হলো কেন? গয়নাঘাটে নিয়েছে, মেকআপের প্রোডাক্টে ভারী হয়ে গেছে, তারপরে ওই যে স্ট্রেটনার আছে স্ট্রেটনারে কিছুটা ভারী হয়েছে, ক্লাচ ফ্লাচ সবই তো ওয়েট। ওরে বাবা, বিয়ে বাড়ি করলে বিশাল ঝামেলা। যে টুকটাক এমনি কোথাও একদিনের জন্য যেতে গেলে আমার মনে হয় আমার সব জিনিস লাগবে, সেখানে বিয়ে বাড়ি যাবো সেখানে তো মনে হবে সব কিছু নিয়ে গেলেই ভালো হয়, তাই না? যাই হোক চলো। ও আজকে যেমনটা বলেছিলাম আজ একটু হেক্টিক ডে, একদমই তাই। আমার ডেটটা থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, স্পা করতে যাব চুলে। ভেবেছিলাম বিয়ের পর এসে করবো, কারণ চুলে হিট ফিট করবে। তো তারপরে মনে হচ্ছে চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, স্পাটা করি আসে, অনেক মাস হয়ে গেছে স্পা করাই না। আর বেশি না কথা বলে একটু লাঞ্চ করে নিই, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, দেন তারপরে আমি স্পাটা করতে যাবো। ওয়েল, বেরিয়ে গেছে, ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম, দেরি হয়ে গেছে প্রচণ্ড। ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখনই 1:38 বেজে গেছে, হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ সব খাবারটা হজম হয়নি মনে হচ্ছে। তো চলো যাই স্পাটা করে আসি। ওয়েল, টিটুর পাঞ্জাবির প্যান্ট কিনে নিয়েছি, কারণ একটু পরে না সব দোকান বন্ধ হয়ে যাবে, তাই স্পা করে বেরিয়ে আর হতো না, তাই মনে হলো যে না আগে প্যান্টটা কিনে নিয়েছি, এবার যাচ্ছি স্পা করতে। ওয়েল, স্পা করা হয়ে গেছে, হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি, একটুখানি হাঁটাও হবে সেই জন্য। ওয়েদারটা সাডেনলি ভালো হয়ে গেছে, দেখো একটু মেঘলা মেঘলা হয়ে গেছে না, তো সেজন্য একটু হেঁটে হেঁটেই গেলাম, যাওয়ার সময়ও হেঁটে গেছি, এখনও হেঁটেই আসছি। আর যতবার আমি আমার ব্রোনোটা ব্লগে দেখছি আমার তত বেশি রাগ হচ্ছে, যে বিয়েবাড়ির সময় এগুলোকে উঠতে হয় না, মানে কোনো মানে হয় না। ওয়েল, বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ছোটো ব্যাগটা তারপরে রেডি করেছি, আমি ট্রেন মিস করতে করতে বেঁচে গেছি। এনিওয়ে, সাবস্ক্রাইব করে নাও বিকজ ইট ইজ ফ্রি, কাল থেকে বিয়ের ব্লগ আসছে, স্টে টিউন ফর দ্যাট, বাই বাই।